এবার কোরবানির বর্জ্য পরিষ্কারে বেশ গতি নিয়ে মাঠে নেমেছে ঢাকার দুই সিটি। নগরবাসীও এ নিয়ে সন্তুষ্ট। তবে বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ায় তাতে মিশছে কোরবানির বর্জ্য। আর বর্জ্য অপসারণে কোরবানি দেয়া নগরবাসীর ভূমিকা সন্তোষজনক নয়। ধানমন্ডির একটি সড়কের চিত্র এটি, যেখানে থাকেন সমাজের অনেক বিশিষ্টজন ও অবস্থাপন্ন ব্যক্তি। তাদের বাড়ির বর্জ্যই সকাল থেকে জমে জমে অর্ধেক সড়ক তোলা। কোরবানিটা শেষ হওয়ার সাথে সাথে এক ঘন্টার ভিতরে সব কিছু নিজের দায়িত্বে পরিষ্কার করা উচিত, কোনো সন্দেহ নেই। রাখার কোনো পরিবেশটা নাই কিংবা জায়গা নাই, ওরা ওইভাবে বলে গেছে, আমরা সেভাবে করতেছি। এমন আরও অনেক সড়ক রয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে যেখানে একই বাস্তবতা, যেমন জিগাতলা, আজিমপুর। গরুর ময়লার জন্যই তো অবস্থাটা হয়েছে, এই যে গরুর ময়লা পড়ে রাস্তা পড়ে গেছে। আপনার রিক্সা ভাড়া 30 টাকা, রিক্সা ভাড়া নিচে লেগে আপনি 150 টাকা। এটা আমার অসুবিধা, আপনি আমার তো একার জন্য 10 জনের জন্য স্যার সমস্যা আছে, কেউ বলতে পারবে কেউ বলতে পারছে না। আমাদের পরিপূর্ণ হচ্ছে না, আমাদের কিছু মিস্টেক হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আষাঢ়ের বৃষ্টি, এতে জলের সাথে মিশে গেছে কোরবানির বর্জ্য। এখন আমরা কাছের গল্লিতে গেছি, রিক্সা যাবে না, আমাদের বাধ্য হয়ে আমাদেরকে এই পানি পাড়াই যাইতে হয়েছে। তবে সিটি কর্পোরেশনের কাজে কারো অসন্তুষ্টি নেই, কিন্তু সিটি কর্পোরেশন খুব চেষ্টা করতেছে, খারাপ না। সময় একটা সময়ের ভিতরে আমরা কালেকশন করে ফেলাম। ঢাকা উত্তরের চিত্র কিছুটা ভালো, পরিচ্ছন্নতা কর্মী ও নগরবাসী তৎপরতায় বর্জ্য পরিষ্কারের কাজ চলছে জোরে সোরেই। আগের চেয়ে কিন্তু অনেক বেশি লোকজন এবার কাজ করতেছে এবং আমরা অনেক তাড়াতাড়ি আমাদের এলাকা ক্লিন করতে পারবো। এখন যেটা হচ্ছে যে সাথে সাথে ক্লিন, এটা আমি প্রথম দেখলাম। বর্জ্য অপসারণে ঢাকার দুই মেয়র নিজেদের প্রতিশ্রুতির পাশাপাশি নগরবাসীর কাছে আরেকটি সহযোগিতা চেয়েছেন, তা হলো ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করা। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।